আজ মহালয়া পূজো আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা শীঘ্রই এক এক করে রাজ্যের নানান পূজো উদ্বোধন শুরু হবে এই আবহে এবার রাজনীতি ছাড়ার হুঁশিয়ারি দিলেন রিপিউয়ের তৃণমূল বিধায়ক মঙ্গলবার মধ্যরাতে হঠাৎই সমাজ মাধ্যমে কৃষ্ণ কল্যাণী পোস্ট করেন সিস্টেম বদল না হলে রাজনীতি ছেড়ে নিজের মতো করে জনগণকে সাহায্য করবে সমাজ মাধ্যমে করা পোস্টে তৃণমূল বিধায়ক লিখেছেন আমি কৃষ্ণ কল্যাণী একজন জনপ্রতিনিধি আর জেলা শাসক জনগণের চাকরি করেন যদি এই ব্যবস্থা পরিবর্তন না হয় তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব আমি নিজের মতো করে জনসেবা করায় বেশি স্বচ্ছন্দ্য বোধ করব এবং মঙ্গলবার সমাজ মাধ্যমে কৃষ্ণের এই পোস্টটি ঘিরে তৈরি হচ্ছে রাজনৈতিক চাপানোতর এর আগে গত 23 অগস্ট সমাজ মাধ্যমে বিধানসভার পিটিশন কমিটির চেয়ারম্যানের পদ থেকেও ইস্তফা দেওয়ার কথা লিখেছিলেন কৃষ্ণ তারপরে গত 10ই সেপ্টেম্বর সেই পদ থেকে ইস্তফা দেন তিনি এবার জেলা শাসকের সঙ্গে বিবাদের কারণে রাজনীতি ছাড়ার হুঁশিয়ারি দিলেন কৃষ্ণ তবে বিধায়ক কৃষ্ণ কল্যাণের এই সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে স্পষ্ট উত্তর দিনাজপুরের জেলা শাসকের উপরে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে এমন মন্তব্য করেছেন তিনি দলের সঙ্গে তার কোনো ঝামেলা হয়নি সেখানে জেলা শাসকের সঙ্গে কি এমন ঘটল দলের শীর্ষ নেতৃত্বকে কেন জানালেন না কৃষ্ণ কল্যাণী উচ্ছে প্রশ্ন